আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের পছন্দের বক্স ওপেনিং ভিডিও নিয়ে। হয়তো বা এই ভিডিওর রেজুলেশন খুব একটা ভালো ঠেকতেছে না আপনাদের কাছে, যার কারণটা হচ্ছে আমি আমার নিজের আইডিতে বা আমার নিজের ফোন দিয়ে এই বক্স ওপেনটা করি নেই। এই বক্স ওপেনিং ভিডিওটা আমার একটা কাস্টমার ভাই আমার থেকে কয়েন কেনার পরে আমাকে দিয়েছে আর কি, যে শ্যাম ভাই আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন, কজ উনি নাকি ওনার টার্গেটেড প্লেয়ার এই 4000 কয়েনের মধ্যে পেয়ে গেছে। যাই হোক, শুরুতে 100 কয়েনের ড্র দিয়ে দিয়েছেন উনি, জানি না কাউকে পেয়েছে কি না, বাট অ্যানিমেশন বলতেছে যে পাই নাই, ঠিক আছে। বাট দেখার বিষয় যে কত কয়েনে সে তার টার্গেট প্লেয়ার পাই, ঠিক আছে। আর সে বলছে যে এই ভিডিওটা দিলে শ্যাম ভাই আপনার অডিয়েন্সরা পছন্দ করবে, কারণ অনেক ভালো হয়েছে নাকি ওপেনিংটা। হ্যাঁ, যাই হোক, দেখা যাক। আপনারাও যেমন নতুন এই ভিডিওটা দেখতেছেন, তেমনই আমি যখন ভয়েস ওভার দিয়েছিলাম এই ভিডিওতে, ঠিক আমিও এই ভিডিওটা আগে একবারও প্লে করি নি, জাস্ট ফ্রন্ট সাইডটা আর ব্যাকএন্ডটা আর কি ক্রপ করে নিয়েছি, ক্রপ বলতে ওই কেটে দিয়েছি আর কি। হ্যাঁ, দেখা যাক, আমিও আপনাদের মতন ড্র ভিডিও দেখেই ভয়েস ওভার দিতেছি, লাইভ কমেন্ট্রিও বলতে পারেন আর কি। আরেকটা 100 ড্র দিয়েছেন উনি, এবার কোনো অ্যানিমেশন আসে কি না দেখার বিষয়, বাট আসতেছে না, তার মানে এবারও সে কোনো ভালো প্লেয়ার পায় নেই। যাই হোক, এই ভিডিওটা কিন্তু আমার পাবলিশ করার কথা ছিল গতকালকে, একটু পার্সোনাল সমস্যার কারণে আমি আপলোড দিতে পারিনি, মূলত একটু ব্যস্তই ছিলাম আর কি বলতে পারেন, যার কারণে অ্যাপোলোজাইজ পোস্ট একটা করছি আমি। ওইটাতে একজন এসে উগ্রভাবেই কমেন্ট করছে যে আপনি ভিডিও দিলে দেন, না দিলে না দেন, এত ফাউ কথা বললেন না। এখন আমার কথা হচ্ছে ভাই, আমি এই ভিডিওগুলি কিন্তু আপলোড দিয়ে আপনারা এনজয় করেন সেই কারণে, ঠিক আছে। এখন আপনারা যদি ভাই এনজয় না করতেন, আমি কিন্তু এই টাইপের ভিডিও কখনো আপলোড দিতাম না। মানুষের সমস্যা থাকতেই পারে, পার্সোনাল কাজে ব্যস্ত হইতেই পারে, রমজান মাস তার উপরে। হ্যাঁ, এখন আপনারা যদি ভাই এই জিনিসগুলি না বুঝেন তাহলে কীভাবে হবে বলেন? আপনাদের সাথে জিনিসটা শেয়ার করতাম না, জাস্ট ওই কমেন্টটা আসলে খারাপ লাগছে বুঝছেন, এই কারণে শেয়ার করা। শুধু আমার ক্ষেত্রে না, বাংলাদেশের যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে যদি এইভাবে কমেন্ট করা হয়, যারা রাইজিং আছে আর কি আমার মতন, সো সেক্ষেত্রে হয় কি, নেক্সট ডে কন্টেন্ট বানানোর যে আগ্রহ বা স্পিড যেটাই বলেন আপনারা, সেই জিনিসটা আসলে নষ্ট হয়ে যায় বুঝছেন। সো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা যাদের ভালো লাগে, যে পেজকেই ভালো লাগুক না কেন, যেই কন্টেন্টই ভালো লাগে না লাগুক না কেন, আপনারা এনজয় করতে পারলে তাদেরকে সাপোর্ট দেন, বাট যদি এনজয় করতে না পারেন তাইলে ভাই অন্তত তাদেরকে ডিমোটিভেট করেন না, ঠিক আছে। এটা রিকোয়েস্ট থাকবে আপনাদের উপরে, এখন বাকিটা আপনাদের। যাই হোক, আরও দেখতে দেখতে ড্র দিয়ে দিয়েছেন উনি কয়েকটা। হ্যাঁ, এখন 137টা প্লেয়ার বাকি, এখনও কিছু পান নেই, দেখা যাক। উনি মেবি এখন 900 একটা ড্র দিবে, যেহেতু লাস্টেরটা 100 দিছে, তো কয়েনে তার টার্গেট প্লেয়ারটা পাই, এটাই দেখার বিষয়। অবশেষে কালারফুল একটা অ্যানিমেশন দেখতেছি, ইনফ্যাক্ট ওই ডিজি বোর্ডেও দেখতেছি ইয়েলো অ্যানিমেশন, তার মানে এপিক পাইছে, বাট কাকে পাইছে সেটা দেখতে হবে। এসি মিলানের জার্সি, আশা করতেছি রোনালদিনহো 30 নম্বর জার্সি, তার মানে রোনালদিনহোকেই সে পাইছে আর কি। যাক, ভালোই কমে পাইল রোনালদিনহো, যদিও যদিও তার মেইন টার্গেট রোনালদিনহো নাকি আমি আদৌ জানি না, আমাকে সে ভিডিওটা দিছে আপনাদের সাথে শেয়ার করার জন্য, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। হ্যাঁ, এখনও ভিডিওর 2 মিনিটের মতন বাকি, তার মানে উনি আরও ড্র দিছে এই বক্সে, ঠিক আছে। দেখা যাক কত কয়েনে কাকে প্যাক আপ করতে পারে সে। হ্যাঁ, সাথে আরেকটা হাইলাইট কার্ডও দিছে, ভালো। হ্যাঁ, 1900 কয়েন বাকি তার আর এই বক্সে, আর 101টা ড্র মারতে পারবেন, 900 মনে হয় 2টা ড্র মারতে পারবেন উনি, 1925 কয়েন আছে টোটাল। অ্যাড্রিয়ানোর স্ট্যাটস চেক করে নিচ্ছে, রোটেট করে নিল, ট্রিক্স কাটানোর চেষ্টা ধরে, দেখা যাক তাকে কোন আমি খুশি করে কত কয়েনে 100 ড্র দিতে যাচ্ছে, পাবে কি 100 ড্রতে? কিছু পাই নাই, মানা লস। কোন দেশের প্লেয়ার? ইতালির মনে হইতেছে, বাট জানি না আসলে সে কেমন কি। 1800 কয়েন আছে, 900 ড্র দিবে 2টা, এটা বোঝাই যাচ্ছে আর কি। দেখা যাক, এখনও ভিডিওর 1 মিনিটের মতো বাকি, 100 দিকে বারবার ক্যান্সেল করছে ড্র দিতে, যে এরপরে 900টাই ড্র দিয়ে দিল, এবার কাকে পাই সেটাই দেখার বিষয়। বাট কোনো ধরনের কোনো অ্যানিমেশন নাই, তার মানে এই 900 ড্রতে তিনি কাউকে পাই নেই আর কি। যদিও তার বক্স খারাপ যাচ্ছে না, 4000 কয়েন নিয়ে নামছে অলরেডি, রোনালদিনহো পেয়ে গেছে, এবার মনে হয় গোলকিপারটা পেয়েছেন উনি। হ্যাঁ, গোলকিপার পেয়েছে ফ্রান্সেরটা, যদিও এই গোলকিপার ভালো, বাট নর্মাল কার্ড যেহেতু খেলাবে না আশা করি। 900 কয়েন আছে আর 116টা প্লেয়ার বাকি, 150টা প্লেয়ারের মধ্যে। হ্যাঁ, এপিক 2টা বাকি,
একটা হচ্ছে অ্যাড্রিয়ানো, আরেকটা হচ্ছে আপনার কে যেন বলে গঞ্জ নাকি কি, আমি সঠিক উচ্চারণটা জানি না কারণ এরা আমি চিনি না, 900 ড্র দিয়ে দিয়েছেন দেখতে দেখতে। ও মাই গড, ডাবল এপিক পাইছেন, ব্ল্যাক এলিমিনেশন, দুইটা এপিক এই ড্রতে একসাথে পেয়ে গেছেন। আসলেই শেষের একটা বক্স ওপেন করেছেন যেটা আপনাদের সাথে শেয়ারও করতে বলেছেন, আর বলেছেন যে আপনারা এনজয় করতে পারবেন। আসলে আশা করি আপনারা এনজয় করতে পারবেন। এর আগের ভিডিওতে রিচ শুরুর দিকে ভালো পাইলেও এই পরে যে আর রিচটা ভালো ধরে নেই, বাট এই ভিডিওতে আশা করতেছি রিচ ভালো ধরবে, যেহেতু অল্প কয়েন এই 4000 কয়েনে তিনটা এপিক তিনি প্যাক করে ফেলছেন এবং লাস্টের 900 ড্রোতে তিনি দুইটা এপিক একসাথে প্যাক করেছেন অ্যাড্রিয়ানো। আর সাথে এখন অ্যানিমেশন দেখাচ্ছে এই গঞ্জ নাকি কি ওনার আর কি, জানি না এই প্লেয়ার কেমন খেলবে, বাট উনি 4000 কয়েনে তিনটা এপিকে আমার কাছ থেকে কয়েন কেনার পরে প্যাক করতে পারছে, সেটাই বড় কথা। 25 কয়েন আছে বাট তার বক্স খালি। যাই হোক, ভিডিওটা যদি আপনারা এনজয় করতে পারেন অবশ্যই পেজে ফলো দিবেন, কেউ ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন, কে কত কয়েনে আপনাদের টার্গেট প্লেয়ার পাইলেন এই বক্সে সেটাও জানেন, আর কারো যদি ফুটবল কয়েন কম রেটে কেনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই পেজের ইনবক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে সরাসরি যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আবারও কথা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।